হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতার সংসার। তো আমি এখন পার্লার চলে এসেছি আমাদের প্রিয়াঙ্কা বুনির। হেয়ার স্পা হবে, তো ফেসিয়াল তো হলোই, আইব্রোটা হবে। ও কিন্তু বর্তমানে থাকে, হোস্টেলে থাকে, ওমেন্স কলেজে পড়ে, কিন্তু ওখানে কোথাও করে না বর্তমানে। ও যখনই যেটাই করবে পুরোটা আমার ওপরে ছেড়ে দেয়। আর যত রাত্রি হোক না কেন, কোথাও বিয়ে বাড়ি গেলে বা কিছু গেলে সাথে সাথে কিন্তু আমায় ফোন করে, দিদি আমি যাচ্ছি, কোথাও পড়াশো না। তো আই লাভ ইউ প্রিয়াঙ্কা, আই লাভ ইউ। তো এখন হেয়ার স্পা হচ্ছে, সাথে থাকুন। দেখুন ওর হেয়ারটা একটু বড়, অনেকটাই বড়, এত সুন্দর হেয়ার কিন্তু দেখা যায় না এখন। তো যাই হোক, আমি পাটপাট করে নিয়েছি সেকশন, এবার একটু কিছুটা হেয়ার নিয়ে তুলে দিয়েছি যাতে পাতলা হয়ে যায়। এবার দেখুন ছোট্ট ছোট্ট সেকশন করে, পাতলা পাতলা একদম সেকশন করে স্পাইক পিন দেব। আমার কিন্তু গ্লাভস করে খুব একটা ভালো কাজ হয় না, আমার ভালো লাগে না, পুরোটা নিজের হাতে করি আমি, যার জন্য কিন্তু আমি গ্লাভস পরি না। এইভাবে 20 মিনিট মাসাজ চলবে। তো প্রিয়াঙ্কার কাছে আমি সত্যি ঋণী, কারণ কি বলুন তো, এটা তো আমি অবশ্যই চার্জ নেব, কিন্তু ভালোবাসাটা তো পাবো না কোথাও না। দেখুন বর্তমানে করলেও কিন্তু চার্জ নেবে। এরপর আমি মাথাটা ওয়াশ করে দিচ্ছি, স্পায়ের কিন্তু ঠিকঠাক করে শ্যাম্পুটা ঠিকঠাক করে করতে হবে, কারণ স্পায়ের ক্রিম কিন্তু লেগে থাকলে রেজাল্ট ভালো হবে না, তা কিন্তু মাথায় রাখতে হবে। দেখতে পাচ্ছেন কি হারে বেরোচ্ছে, শ্যাম্পু কন্ডিশনার দেবো। প্রিয়াঙ্কার হেয়ার স্পা রেডি। দেখুন ওয়াশ করে দেওয়ার পর হেয়ার ড্রায়ার দিয়ে প্রিয়াঙ্কা নিজেই হেয়ার শুকিয়ে নিয়েছে, কারণ আমার আজকে মেয়েগুলো বাড়ি চলে গেছে, তো নিজের কাজটা নিজেকেই করতে হয়েছে। তো সিরাম দিয়ে দিলাম, আর প্রিয়াঙ্কার আইব্রো হয়েছে, ফেসিয়াল হয়েছে। তো আইব্রোটা কেমন হয়েছে, আর ফেসিয়ালে তো গ্লো দেখতেই পাচ্ছেন, আরও এমনিতেই গ্লো স্কিন শো। তো অবশ্যই বলবেন কেমন লাগছে প্রিয়াঙ্কাকে, আর স্পায়ের দেখুন দেখুন খুব সুন্দর হয়েছে। আমি নিজে নিজেই বলছি, যদিও এবার প্রিয়াঙ্কা বলুন সত্যি খুব সুন্দর হয়েছে। আবার কালকে তো স্ট্রেটনিং করব, আবার কালকে আবার আসব। থ্যাংক ইউ, আগেও বলেছি আই লাভ ইউ প্রিয়াঙ্কা। বাই।